ওয়েলকাম টু টপ নিউজ বাংলা টপ নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা একটি নূতন জেলার বিডিও অফিস থেকে বের করা একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। যেখানে মিড ডে মিল প্রোগ্রামের আন্ডারে নিয়োগটি হবে বিভিন্ন জেলার বিভিন্ন ব্লক থেকে ফ্রিকোয়েন্টলি এই ধরনের নোটিফিকেশন বের হচ্ছে স্পেশালি বিএলএস মানে ব্লক লেভেল সুপারভাইজার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগের জন্য যখনই যে জেলার যে ব্লক থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি তার ভিডিও বানিয়ে চ্যানেলে সাথে সাথেই প্রোভাইড করে দিয়েছি যদি কেউ মিস করে থাকেন অবশ্যই একবার ভিডিও ডিসক্রিপশন বক্সটি চেক করবেন অথবা টপ নিউজ বাংলার চ্যানেল পেজে গিয়ে একবার ভিজিট করবেন এই নির্দিষ্ট পদে এনগেজমেন্টের জন্য আপনাদেরকে সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ে যোগ দিতে হবে তার জন্য একটি আবেদন পত্রও লাগবে সেই আবেদন পত্রটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটি তো বলবোই তার পাশাপাশি যোগ্যতা বয়সসীমা আবেদনের শেষ তারিখ বা সেই ওয়াক-ইন ইন্টারভিউয়ের তারিখ এই সমস্ত ইম্পর্ট্যান্ট তথ্যগুলি পরপর দেখে নেব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক অন স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অ্যান্ড সুপারভাইজার মিড ডে মিল যেটি এই পিডিএফ এর নিচের দিকে স্ক্রল ডাউন করলেই আপনারা পেয়ে যাবেন আর পিডিএফ টি ভিডিও ডেসক্রিপশনতে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন চলুন বিজ্ঞপ্তির প্রথম থেকে দেখব নোটিফিকেশনটি বের হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার রানীবান্ধ ডেভেলপমেন্ট ব্লক রানীবান্ধ বাঁকুড়া থেকে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগটি হবে দুটি পোস্টে এক হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট মিড ডে মিল এবং সুপারভাইজার মিড ডে মিল একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে এলিজিবিলিটি প্রসঙ্গে দেখুন এখান থেকে উল্লেখ করা রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগের জন্য প্রথমত বাঁকুড়া জেলার বাসিন্দা হতে হবে সেকেন্ড ক্রাইটেরিয়া হিসেবে চাওয়া হয়েছে এক এক দু অনুযায়ী তেষট্টি বছরের নিচে বয়স থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই রিটায়ার্ড গভর্নমেন্ট স্টাফ হতে হবে উইথ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিন্ট ইন গভর্নমেন্ট অফিস এবং সাথে সাথে প্রেফারেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে এখানে কম্পিউটার নলেজের কথা উল্লেখ রয়েছে এই নির্দিষ্ট পদের ক্ষেত্রে এগারো হাজার টাকা করে মাসিক বেতনের কথা উল্লেখ রয়েছে সুপারভাইজার মিড ডে মিল এক্ষেত্রে আপনাদের কি সমস্ত এলিজিবিলিটি লাগছে আপনারা মিডিল কালাম থেকে একবার চোখ বুলিয়ে নেবেন ভিডিওটি পজ করেই হোক বা পিডিএফ টিকে ডাউনলোড করেই হোক খুব সহজেই বুঝে নিতে পারবেন এক্ষেত্রে মাসিক বেতন পাচ্ছেন দশ হাজার টাকা সিলেকশন প্রসিডিউর প্রসঙ্গে এখানেতে উল্লেখ রয়েছে আপনারা একবার দেখে নেবেন যেটি ভাইটাল ফ্যাক্টর ডেট দেখুন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট মিড ডে মিল সেল ইন্টারভিউয়ের ডেট স্থির করা হয়েছে আঠারো ছয় দু হাজার বাইশের সকাল সাড়ে এগারোটা থেকে এবং সুপারভাইজারের জন্য সেই আঠারো ছয় দু হাজার বাইশেরই দুপুর আর থেকে কি সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাদেরকে অ্যাপিয়ার হতে হবে ওয়াক ইন তার লিস্ট এখান থেকে দেওয়া আছে আপনারা একবার দেখে নেবেন এবং যোগ্য প্রার্থীরা ওই নির্দিষ্ট দিনের ইন্টারভিউতে যোগ দেবেন আজকের ভিডিওটির বিষয়বস্তু ছিল এইটুকুই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি এই সপ্তাহের আরো জব নিউজগুলি দেখতে চান ডান্দিকের প্লে লিস্টটি টাচ করে দেখে নিতে পারবেন অথবা তারও আগের সপ্তাহের জব নিউজ কিছু মিস করে থাকলে সেগুলি দেখার জন্য লেফট হ্যান্ড সাইডের প্লেলিস্টটি টাচ করতে হবে গুড বাই গড ব্লেস ইউ অল